ভোটারদেরকে বলবো আজকে সারা দিন নৌকা মার্কায় ভোট দিন। আগে নালিশের মধ্যে আছে, আপনারা যারা পরীক্ষা করেন এখানে দেখেন ওনার কুলিগেজন যারা ওরা সসম্মানে যার যা জায়গায় আছে। আমি না হলো যিনি নির্বাচিত হবেন আমি প্রথম তাকে ফুলের মালা দেব। চমৎকার এখন কি অবস্থা দেখছেন? না, আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এটা আমি বলিনি, কখনো বলিনি। আমি বলেছিলাম যে নির্বাচন কমিশনকে তাদের ক্লিন ইমেজ রক্ষা করার জন্য তারা কিছু কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে নিয়েছে। আমার বিরুদ্ধে নেওয়ার পরও প্রয়োজনে আমি জব হয়ে যাব। আমার সরকারকে আমি ছোট করব না, নির্বাচন কমিশনকে আমি ছোট করব না, আমি এই কথাটাই বলেছিলাম। আমি এখন পর্যন্ত খুব চমৎকার পরিবেশ দেখছি, অবশ্যই ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। এটা নির্বাচন কমিশনে কেউ থাকলে ওদের জিজ্ঞেস করেন। আপনি আশঙ্কা করেন কিনা, মানে এতে তো আপনার ভোটাররাও ক্ষতিগ্রস্ত হবে। আমি আশাবাদী লোক, আমি নিরাশার ধারে কাছেও থাকতে চাই না, সবাইকে বলবো যে আশাবাদী হোক, ছোটখাটো ভুল থাকতেই পারে। ভোটারদেরকে বলবো আজকে সারা দিন নৌকা মার্কায় ভোট দিন। এই রাজ্যকে লাইট বন্ধ করেন। না, আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এটা আমি বলিনি, কখনো বলিনি। আমি বলেছিলাম যে নির্বাচন কমিশনকে তাদের ক্লিন ইমেজ রক্ষা করার জন্য তারা কিছু কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে নিয়েছে। আমার বিরুদ্ধে নেওয়ার পরও প্রয়োজনে আমি জব হয়ে যাব। আমার সরকারকে আমি ছোট করব না, নির্বাচন কমিশনকে আমি ছোট করব না, আমি এই কথাটাই বলেছিলাম। আমি এখন পর্যন্ত খুব চমৎকার পরিবেশ দেখছি, অবশ্যই ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। এটা নির্বাচন কমিশনে কেউ থাকলে ওদের জিজ্ঞেস করেন। আপনি আশঙ্কা করেন কিনা, মানে এতে তো আপনার ভোটাররাও ক্ষতিগ্রস্ত হবে। আমি আশাবাদী লোক, আমি নিরাশার ধারে কাছেও থাকতে চাই না, সবাইকে বলবো যে আশাবাদী হোক, ছোটখাটো ভুল থাকতেই পারে। ভোটারদেরকে বলবো আজকে সারা দিন নৌকা মার্কায় ভোট দিন। চললো ভোট, কেমন দেখছেন নির্বাচন?